বর্তমানে বিশ্বের শীর্ষ ব্যাটসম্যানদের একজন বাবর আজম। ওয়ানডেতে এক নম্বর, বাকি দুই ফরম্যাটেও আছেন র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে। পাকিস্তান দলের তিন ফরম্যাটের নেতৃত্বভারও তারই কাঁধে। আপাতত আলোচনা এশিয়া ও বিশ্বকাপ নিয়ে চললেও ভিন্ন কারণে শিরোনামে এসেছেন পাকিস্তান অধিনায়ক। দেশটির গণমাধ্যমে খবর এসেছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-20-র 15 কোটি রুপির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বাবর। গেল বছর আত্মপ্রকাশ করা লিগটির প্রথম আসরে অংশ নেয়নি পাকিস্তানের কোনো ক্রিকেটার, কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পিসিবি। টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে করাবে আগামী বছরের 19 জানুয়ারি। এরই মধ্যে বেশ কিছু পাকিস্তানি ক্রিকেটারকে টার্গেট করেছে লিগ কর্তৃপক্ষ। বছরে 4 লাখ মার্কিন ডলারে শাহিন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ডেজার্ট ভাইপার্স। ইমেজ রাইটসের অর্থ পাবেন আলাদা করে। একই দলে খেলবেন তার জাতীয় দলের সতীর্থ সাদাব খান ও আজম খান। ডেভিড ওয়ার্নার, মার্ক উড, মার্টিন গাপটিলরাও ঝড় তুলবেন মরুর বুকে। কিন্তু এই মিছিলে যোগ দেননি বাবর আজম, এর কারণও ব্যাখ্যা করেছেন অনেকেই। সম্প্রতি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান যে কোনো দলের সঙ্গে চুক্তি করার আগে জুড়ে দেন কিছু শর্ত। কোনো ধরনের টোব্যাকো, অ্যালকোহল ও বেটিংয়ের সঙ্গে সম্পর্কিত দলের হয়ে তারা খেলবেন না। এ কারণে ইন্টারন্যাশনাল লিগ টি-20-তে খেলতে আগ্রহী নন তারা। বরং এই দুই তারকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলতে চান বলে খবর গণমাধ্যমে। বিপিএলের সবশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। অবশ্য এই দুই তারকা আগেও বিপিএলে খেলেছেন। 2017 আসরে সিলেট সিক্সার্সের জার্সিতে 5টি ম্যাচ খেলেন বাবর। 4 ইনিংসে প্রায় 30 গড়ে তার ব্যাট থেকে আসে 117 রান। একই আসরে সিলেটে খেলেছিলেন রিজওয়ানও। বাবর আজম বিপিএলে খেলতে চান এমন খবর আসলেও জানা যায়নি তার পছন্দের দলের নাম। যদিও অনেকেই ধারণা করছেন তার নতুন ঠিকানা হতে পারে রংপুর রাইডার্স। আগামী বছরের 10 জানুয়ারি শুরু হতে পারে বিপিএলের পরবর্তী আসর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।